এবার কোর্ট কাঁপাতে যাচ্ছে খালেদা জিয়ার আইনজীবীরা। খালেদার পক্ষে হাইকোর্টে লড়বেন অর্ধ শতাধিক আইনজীবী। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় হাইকোর্টে আপিল শুনানিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে লড়বেন অর্ধ শতাধিক আইনজীবী। বিষয়টি নিশ্চিত করেছেন খালেদা জিয়ার আইনজীবী প্যানেলের সদস্য ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান। তিনি জানান, আপিল শুনানিতে 53 জন আইনজীবী নিয়োগ দিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদকে প্রধান করে করা আইনজীবী প্যানেলের 53 জন সদস্যই ওকালতনামায় স্বাক্ষর করেছেন। অন্য আইনজীবীদের মধ্যে রয়েছেন সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, সাবেক অ্যাটর্নি জেনারেল ও চেয়ারপারসনের উপদেষ্টা এ জে মোহাম্মদ আলী, সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আব্দুল রোজাক খান। জিয়া ফাইন্যান্স ট্রাস্টের 2,71,63,643 টাকা আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালত গত 8 ফেব্রুয়ারি রায় ঘোষণা করেন। রায়ে খালেদা জিয়াকে 5 বছর সশ্রম কারাদণ্ড এবং 2,10,71,643 টাকা জরিমানা, অনাদায় আরও 1 বছরের কারাদণ্ড দেওয়া হয়। এ রায়ের জাবেদা নকল কপি খালেদা জিয়ার আইনজীবীরা হাতে পান 19 ফেব্রুয়ারি সোমবার বিকেলে। এরপর সোমবার রাত এবং মঙ্গলবারে দফায় দফায় বৈঠক শেষ করার পর আপিল আবেদন চূড়ান্ত করেন আইনজীবীরা। নিম্ন বিচারকের আদালত থেকে রায়ের অনুলিপি পাওয়ার একদিন পর মঙ্গলবার আপিল আবেদন করা হয়। 60 পৃষ্ঠার মূল আপিলে 44টি যুক্তি তুলে ধরে মোট 1,222 পৃষ্ঠার নথিপত্র আবেদনে নিম্ন আদালতের দেয়া সাজা বাতিল চাওয়া হয়েছে। আপিল আবেদনকারী আইনজীবী হলেন অ্যাডভোকেট আব্দুর রেজাক খান। হাইকোর্টে দায়ের করা আপিলের গ্রহণযোগ্যতার উপর শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি শহীদুল করিমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এদিন ঠিক করেন। মূলত বিচারকের উপর চাপ সৃষ্টি করে আদালতে লড়তে চান খালেদা জিয়ার আইনজীবীরা, তাই অর্ধশত আইনজীবী একত্রে খালেদা জিয়ার জামিন আবেদন শুনানি করবেন। আদালত রাজনীতি বা দেশ বিদেশের খবর যা চান সকল ধরনের খবরই আছে আমাদের চ্যানেলে, তাই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।